গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তা আজকে তোমাদের আমি যেই রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হয়েছে মুসুর ডাল আর ডিম দিয়ে কোপ্তা। এই রেসিপি তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, মুসুর ডাল কিন্তু অনেক রকমের আছে। একটা ছোট ছোট মুসুর ডাল আছে, ওটা রান্না করে খাওয়ার, আর এইটা আছে, এটা আমরা এনে রাখি। এটা কিন্তু বড় বড় মুসুর ডাল, এটা দিয়ে না কোপ্তাটা বানাতে খুব ভালো লাগে। তা আমি রেসিপিটা বানাচ্ছি, দেখতে থাকো। আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজানোর পর এই যে এই ঝাঁঝরিটার মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরে গেছে। এবার আমি এটাকে মিক্সি করে নেব। এখন মিক্সি করব। এটার ভেতরে আমি এই যে তিন কোয়া রসুন, এই যে তিনটে লাল লঙ্কা, আর এই যে একটু আদার টুকরো আমি দিয়ে দিলাম। ডালটাকে মিক্সি করে নিয়েছি। এবারে এটার মধ্যে দিয়ে দেবো হলুদ, এই যে নুন, এই যে দুটো ডিম দিলাম, এই যে একটু ধনের গুঁড়ো, এই যে একটু সাদা জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়ে যেমন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কি করব এটা দিয়ে দেব। দিয়ে এটা আমি এই লো ফ্লেম করে 5 মিনিট রেখে দেব। এটা আমার লাগছে, সেটা হয়েছে, এটা হয়েছে রসুন আর পেঁয়াজ মিক্সি করে নিয়েছি, আর এখানে একটা বড় টমেটো মিক্সি করে নিয়েছি। এই যে তাইটা আমার ভাজা হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিলাম। এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে একটা তেজপাতা, একটা এলাচ আর সাদা জিরে এই যে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে পেঁয়াজ আর রসুনটা যে ই করে পেস্ট করে রেখেছি, আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, আর আমি কিন্তু এর ভিতরে আদা দেইনি, কেন আমার কাছে আদার গুঁড়ো ছিল বলে এই যে আদার গুঁড়োটা দিয়ে দিই। এবার আন্দাজ মতো এই যে ধনের গুঁড়ো, এটা হয়েছে সাদা জিরের গুঁড়ো, আর 1 চামচের মতো এই যে লাল লঙ্কার গুঁড়ো, আর এই যে আন্দাজ মতো একটু মিষ্টি, এবার এই যে টমেটো পিউরিটা দিয়ে দেবো। এবার এটাকে 3 মিনিটের মতো একটু কষাবো, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেলগুলো সব বেরিয়ে এসছে, এবার আমি কি করবো এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। এই যতক্ষণ ঝোলটা ফুটছে ততক্ষণ আমি এটা কেটে নিই। তা দেখো বড়াটা কিন্তু পুরো এরকম হবে, এই দেখো। তো এইবারে এটা ফুটছে, আমি কি করবো এগুলো সব এই যে ঝোলে দিয়ে দেবো। করে এবার একটু ঢেকে রাখবো। তো দেখো এই এই 4 মিনিটের মতো রেখেছিলাম, এই যে আমার মুসুর ডালের এই যে কোপ্তা রেডি। এটার উপরে একটু ধনে পাতা দিয়ে দিলে ভালো হতো, কিন্তু ধনে পাতাটা নেই বলে আমি তাই আর দিলাম না। এইটুখানি গ্রেভি রাখবো, কেন পরে শুকিয়ে যায়। এটা নামিয়ে নেব। কোপ্তাটা রেডি হয়ে গেল। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেও, এরকম করে খেতে কিন্তু খুব ভালো লাগে।
মাছ মাংস তো সবসময় খাওয়া হয়, তা অনেকে যারা বড়ার তরকারি ভালোবাসে এরকম করে যদি কোপ্তা করে নেয়, আশা করি আর অন্য কিচ্ছু লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া যাবে। এটা খালি ভাত না, ভাত রুটি সবের সাথে খাওয়া যায়। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।